এই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে এই ঈদে আমার দেখা সর্বশেষ সিনেমা ময়ূরাক্ষী। সিনেমাটা দেখে আমি কেবলই বাসায় ফিরলাম, তো আমি খুবই ট্রিগার্ড হয়ে আছি। যারা খুবই সেন্সিটিভ তারা এই ভিডিওটা ইগনোর করতে পারেন, কারণ এখানে আমি অনেক দুষ্টু কথা বলবো। তো আপনি যদি সেন্সিটিভ না হন তবেই ভিডিওটা কন্টিনিউ করুন। আমার খুব পছন্দের একজন লেখক হুমায়ুন আহমেদ, তার বেশ জনপ্রিয় একটা ক্যারেক্টার হিমু, আপনারা সবাই এই ক্যারেক্টারটা সম্পর্কে জানেন। এবং এই হিমু সমগ্রের মধ্যে যতগুলো বই আছে এর মধ্যে খুবই পপুলার একটা বই ময়ূরাক্ষী। তো এই বইটাকে জাস্ট এই সিনেমার মাধ্যমে এত সুন্দর নামটার গায়ে জাস্ট কলঙ্ক লাগিয়ে দেয়া হয়েছে। তো এই পার্টটা গেল। এবারে এই সিনেমার গল্প নিয়ে যদি কথা বলি, দেন এই সিনেমায় কোনো গল্প নেই। ময়ূরাক্ষী নিয়ে তারা এত বেশি কনফিডেন্ট ছিল যে এটা নিয়ে তারা কোনো প্রমোশন করেনি, ইভেন তেমন কোনো স্পেশাল প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করেনি। দুইটা মাত্র পোস্টার, প্রথম পোস্টারটা বেশ ভালো রেসপন্স পেয়েছে, এরপরে কোনো টিজার বা ট্রেইলার আসেনি, এসেছে প্রথম চুম্মা, ফার্স্ট কিস। তো সেই প্রথম চুম্মাতে আমরা দেখতে পাই যে এই সিনেমার যে প্রধান ক্যারেক্টার অথবা সাইড ক্যারেক্টার, তিনি জাস্ট একটা ফোন রিসিভ করে বলতেছে যে খুবই হর্নি হয়ে বলতেছে আশা লাগবে। এরপরে এই কথাটা বলে তিনি জাস্ট হো হো করে হেসে ওঠে। যেহেতু আমি সিনেমাটা দেখেছি, এই ম্যাটেরিয়ালটা নিয়ে পরে কথা বলি। যেটা বলতেছিলাম যে এই সিনেমায় কোনো স্টোরি নেই। পোস্টারগুলো দেখে অনেকেই হয়তো এটা ভেবেছেন এখানে একটা বিমান হাইজ্যাকের স্টোরি দেখানো হবে এবং এখানে বিট্রেয়ালের বা প্রতিশোধের গল্প দেখানো হবে। আমরা কিন্তু এই ব্যাপারগুলোই পোস্টারের মাধ্যমে বুঝতে পেরেছি এবং পোস্টারগুলো দেখে সেটা বোঝাটাই কিন্তু স্বাভাবিক। বাট বিমান হাইজ্যাকের বটাও এখানে দেখানো হয়নি, হাইজ্যাক দেখানো হয়েছে, বাট কি কারণে হাইজ্যাক করা হয় সেই কারণটা যদি আপনি দেখেন আপনার জাস্ট বমি এসে যাবে। লিটারেলি আপনার জাস্ট বমি এসে যাবে। বিমান হাইজ্যাক নিয়ে একটা সিনেমা নির্মাণ করা, এটা বাংলাদেশি দর্শকের জন্য কিছুটা নতুন হতে পারতো, কারণ এই কনসেপ্টে কিন্তু তেমন কোনো বাংলা সিনেমা হয়নি। তো এটা কিন্তু বেশ ভালো হতে পারতো, যেহেতু সিনেমার রান টাইমও কম, 1 ঘন্টা 35 মিনিট। তো আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, এখানে হয়তো এই যে ডাকাত দল আছে তারা একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে, বাট তেমন কিছুই আসলে পুরো সিনেমায় হয় না। সিনেমায় হয়টা কি? সিনেমায় আসলে কিছুই হয় না। এখন এই যে কিছুই হয় না, এর মধ্যে আসলে কি হয় এ ব্যাপারে কথা বলতেই প্রধান ক্যারেক্টারের নাম চলে আসবে, সুদীপ। তো সুদীপকে দেখে আমার আজকে জাস্ট মনে হয়েছে যে আমি রোশানের আপন ভাইকে খুঁজে পেয়েছি। সিনেমায় এই ক্যারেক্টারটা যত বাজে কন্ডিশনে থাকুক, যত ভালো কন্ডিশনে থাকুক, তার যে অ্যাটিটিউড, তার যে পার্সোনা, এটা থেকে তিনি একটা সেকেন্ডের জন্য বের হয়ে আসতে পারবেন না। তার পার্সোনা থাকবে 10 out of 10, বাট তিনি খুবই ডিপ্রেশনের মধ্য থেকে যাচ্ছে। এই ব্যাপারটা যায়, আপনি খুবই ডিপ্রেশনের মধ্য থেকে যাচ্ছেন বাট আপনার অ্যাটিটিউড, ও মাই গড, আগুন আগুন অ্যাটিটিউড। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই সিনেমার হিরো তিনি কি করে, এই সিনেমার যে হিরো তিনি আসলে হিরো না, তিনি জনি সিন্স, তিনি অনেক কিছু করে। তিনি একই সাথে ডক্টর, প্লাম্বার, পিজ্জা ডেলিভারি বয়, অনেক কিছু। সিনেমা শুরু থেকে তিনি যে কত কাজ করে, ও মাই গড, জনি সিন্স আর কয়টা ডিউটি পালন করে, তার থেকেও তার ডিউটি বেশি। তিনি প্রথমে থাকে একজন মাদ্রাসার স্টুডেন্ট, এরপরে একজন কর্পোরেট চাকরিজীবী, এরপরে তিনি একজন চিটার, তার সাথে সাথে তিনি একজন বাটপার, এরপরে তিনি একজন ছিনতাইকারী। এর মধ্যে অনেক পরিবর্তন তার ক্যারেক্টারটার মধ্যে হয়, এবং স্পেশাল যে গুণাবলী তার আছে সেটা হলো তিনি ফাক বয়। ইয়েস, সিনেমার এই যে মিস্টার ফাকু বয় এবং প্রতারক, তিনি মেয়েদের সাথে প্রতারণা করে, এরপরে এই ফাকু বয় তিনি নিজেই একটা ট্র্যাপে পড়ে যায়, ইমোশনাল বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এখন আপনি আমাকে একটা কথা বলেন, ফাকু বয় টাইপ সেলেপান কখনো কি ইমোশনাল এই অ্যাটাচমেন্টে আবদ্ধ হয়ে যায়? কিন্তু আপনি হঠাৎ দেখবেন যে তিনি এত এত মানুষকে ধোকা দিয়েছে, এত মানুষের সাথে গাদ্দারি করেছে, সবশেষে তিনি একটা নায়িকাকে দেখে তার প্রেমে হাবুডুবু খেয়ে তার সাথে একদম শুয়ে পড়ে, এরপরে তার চেহারা, তার কথা তিনি ভুলতেই পারে না। সত্যি বলতে এই ক্যারেক্টারটা নিয়ে আমি বেশ কনফিউশনে পড়ে গিয়েছিলাম, ভাই তুই কোনটা, মাদ্রাসার ছাত্র নাকি দালাল নাকি ফাক বয়? একটা হ, এতগুলো হওয়ার তো কোনো মানে হয় না। এতগুলো যদি হও সেটা ঠিকঠাকভাবে হও, একটা কাজ সিরিয়াসলি কর, যদি মানুষের সাথে চিটারি করো সেইটাই সিরিয়াসলি কর। যাই হোক, তিনি এতগুলো মাল্টিপল ক্যারেক্টার প্লে করে, মাল্টিপল শেড প্লে করে, বাট তার অভিনয়ের ধরন সেম টু সেম। এরপরে যার কথা বলতেই হবে, তিনি হলো ববি হক। তিনি কীরকম অভিনয় করে এটা নিয়ে নতুন করে কিচ্ছু বলতে চাই না, বাট ক্যামেরাম্যান এমন এমন পজিশনে গিয়ে ক্যামেরাটা ধরেছে, আপনার জাস্ট তাকিয়ে থাকতে মন চাইবে, ববি হককে দুষ্টুভাবে দেখতে মন চাইবে। এবং এখানে ক্যামেরাম্যানকে আসলে অস্কার দেয়া উচিত, ভাই আপনি খুব ভালো ভালো পজিশনে ক্যামেরাটা ধরেছেন, দেখতে খুব ভালো লাগছে। এবারে তার জ্বালাময়ী অ্যাক্টিং সম্পর্কে কিছু বলি। তো তিনি এখানে খুবই জনপ্রিয় একজন নায়িকা থাকে সিনেমায়, তো তার সিনেমার একজন প্রডিউসার থাকে যিনি তার আপকামিং দুইটা সিনেমা প্রডিউস করবে। যেদিন প্রডিউসারের সাথে তার দেখা হয় এর পরদিনই তিনি প্রডিউসারের সাথে শুয়ে পড়ে, এবং এই শুয়ে পড়ার মাধ্যমেই তাদের ভেতরে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যখন দুদিন পরে এই ছেলেটা তাকে ঠিকঠাক সব কিছু ডেলিভার করতে পারে না, ধন সম্পদ বাবা মা এসব কিছু ডেলিভার করতে পারে না, তখনই এই যে ববি হক বলে, তুই আমাকে ধোকা দিয়েছিস, আমার কথা, যার সাথে একদিন হলো দেখা, পরের দিন তার সাথে শুয়ে পড়েছেন, দুদিন পরে গিয়ে বলতেছেন তুই আমাকে ধোকা দিয়েছিস, এটা কি যায়? তিনি যখন ধোকা খায় তার
জন্য আমার আফসোস লাগে, আবার রাগও লাগে। রাগ লাগে এই কারণে যে উলি উলি গুচি গুচি বাবুটা একদিন দেখা হবার পর দিন শুয়ে পড়েছো, তখন মনে হয়নি যে এটা একটা চিটার বাটপার, বাট দুই দিন পরে যখন সবকিছু ঠিকঠাক দিতে পারলো না বাবা মা ধন সম্পদ, তখন চিটার হয়ে গেল। এখানে এডিটর মশাইয়ের আলাদা করে প্রশংসা করতেই হয়, তিনি এখানে যে কাজ দেখেছেন, ও মাই গড, এত বিশ্রী ধরনের এডিটিং আমি এই ঈদে অন্য কোনো সিনেমায় দেখিনি। ভাইকে পেলে আমি জাস্ট একবার জড়িয়ে ধরতাম, ভাই আর একটু কেয়ারফুললি এই সিনেমার যে এডিটিংটা করা যেত। সবশেষে এই সিনেমার পরিচালককে জানায় রুফ আফজার লাল সালাম, এত ক্রেডিট, এই এত এত ক্রেডিটের মধ্যে সব থেকে বেশি ক্রেডিট পরিচালক সাহেব ডিজার্ভ করে, কারণ তার গল্পের কোনো আগা ছিল না, কোনো মাথা ছিল না, কোনো ল্যাঞ্জাও ছিল না। গরুর তো একটা লেজ থাকে, অ্যাটলিস্ট এই গল্পের যদি একটা লেজ থাকতো সেটাও আমি মেনে নিতাম, বাট সরি টু সে গরুর লেজের মতো এখানে কোনো লেজ ছিল না। একটা সিনেমা কত অযত্নে বানানো সম্ভব এই সম্পর্কে যদি কোনো কোর্স চালু করা হয় দেন সেখানে আমাদের বাংলাদেশি অনেক ডিরেক্টর জাস্ট অনায়াসে চান্স পেয়ে যাবে। তো সেরকম কিছু ব্যাপার এই সিনেমার ক্ষেত্রে ঘটেছে, এখানে এমন কিছু ফুটেজ ব্যবহার করেছে তারা যে ফুটেজগুলো বাংলা সিনেমারই না। প্লেন হাইজ্যাকের ব্যাপারে যখন কথা হচ্ছিল তখন দেখা যাচ্ছে তামিল তেলেগু ল্যাঙ্গুয়েজে টিভি চ্যানেলে অনেক নিউজ দেখাচ্ছে, বাট আমাদের বাংলাদেশি ভাষা কিন্তু তামিল তেলেগু না। যদিও সেটা দেশের বাইরের কোনো চ্যানেল হয়, তবু সেই ব্যাপারটা আরো সুইটেবল ভাবে আরো সুন্দরভাবে দেখানো যেত। ভিডিওটা দেখে অনেকেরই হয়তো এটা মনে হবে যে একটা সিনেমা দেখার সাথে সাথে কিভাবে সেটাকে নিয়ে এত বাজে ভাবে ক্রিটিসাইজ করা সম্ভব। আমি আপনাকে বলি, নিজের পকেটের টাকা খরচ করে, কোচি নোট খরচ করে, 8-10 কিলো ট্রাভেল করে যদি এই ধরনের এত বাজে কোয়ালিটির একটা সিনেমা দেখি, আমার দর্শকদের সাথে সেই বাজে ব্যাপারগুলো নিয়ে কথা বলার রাইটসও আমার আছে। সো এই ছিল ময়ূরাক্ষী নিয়ে আমার মতামত, আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আই এম গোনা গিভ ইট 0 out of 5। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে খুব শীঘ্রই। হা, অনেক হালকা লাগতেছে।